লাঠিতে দিয়ে একটু ভালো করে ধরেন। দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজ এসেছি ঈশ্বরদি কৃষি গবেষণা ও ডাল গবেষণা কেন্দ্রে। বিশাল এলাকা জুড়ে এই কেন্দ্র অনেক সুন্দর। কৃষি গবেষণা কেন্দ্র গাছগাছালিতে ভরা থাকবে, এটাই তো স্বাভাবিক। এখানকার কোয়ার্টারগুলো মধুমতি, সুরমা, নীলয় ইত্যাদি নামে নামকরণ করা হয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি অ্যারো দিয়ে দেখানো হয়েছে কৃষি গবেষণা ও ডাল গবেষণা কেন্দ্র। প্রশাসনিক ভবনের সামনে শোভা পাচ্ছে নানা রকম ফুলের গাছ, বিশেষ করে গাঁদা ফুলগুলো, অনেক বড় সাইজের গাঁদা ফুলগুলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। এটা প্রশাসনিক ভবন, একটু দূরে রয়েছে মসজিদ। ডাল গবেষণা কেন্দ্রে বিশাল জায়গা জুড়ে আবাদ করা হয়েছে ছোলা অর্থাৎ বুট। প্রচুর ফলন হয়েছে এই ফসলের। দেখেছেন দর্শক কি সুন্দর কচি সবুজ রঙের ছোলা। প্রায় প্রতিটি কোয়ার্টারের সামনেই বোরাই গাছ দেখতে পাচ্ছি। গাছে গাছে বোরোয় ধরেছে প্রচুর, লোভ সামলানোই দেয় হয়ে পড়েছে। এটা লম্বা বরই, যদি আমি ভুল করে না থাকি তবে এটাকে কুল বলে। বরই উঠালাম গাছ থেকে, বরই ওঠানোর পরে বরই খাচ্ছি। এখানকার পরিবেশটা খুবই ভালো। নাও বরই, নাও বরইগুলো। কি সুন্দর শাক সবজির বাগান করেছে। বাসার সামনে ফাঁকা জায়গায় এভাবে সবজির আবাদ ভালোই লাগে, অন্তত ফ্রেশ সবজি খাওয়া যায়। আরো বড় হবে কিন্তু, বিশাল এলাকা। সবটুকু ঘুরে দেখে শেষ করা গেল না, যতটুকু ঘুরলাম দেখলাম তাতেই অনেক কিছু দেখে চমৎকৃত হলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।